Assalamualaikum everyone, welcome back to new video FM Farhad me. Singapore shokhal bela dekhen khub niribili oshadharon. Eta holo muloto Bangali area. Dekhen ek bhai ashtase. Amar mone hocche je oi bhai Bangali. Ha, chehara dekhi purai mone hocche Bangali. Ta onake ar kichu jiggesha korlam na. Khubi shokhal bela niribili. Amra jekhane uthechi holo Dixon Road. Hotel e chole eshechi. নাস্তা করার জন্য দেখেন হোটেলটার নাম হলো দেশিবাই বাংলাদেশী রেস্টুরেন্ট মাশাআল্লাহ খুব ভালো লেগেছে যে সিঙ্গাপুরে এসেও যে আমাদের দেশে একটা হোটেল রয়েছে এই হোটেলটার মধ্যে কিন্তু আমরা অলরেডি নাস্তা শেষ করলাম করার পরে তো চলে যাচ্ছি এখানে একটা ছোট মাঠ রয়েছে দেখতে পেরেছেন আর এখানে আমাদের পাশে কিন্তু আরেকটা বড় মাঠ রয়েছে এটা হলো আসলে মুস্তফার মাঠ কইলে সবাই চিনে আপনারা জানেন যে মুস্তফাতে কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে আপনারা ইচ্ছা করলে মার্কেট করতে পারবেন আর রবিবারে হলে মনে হয় যে হাজার হাজার বাঙালি সবাই একত্রিত হয় এখানে তাদের খুব ভালো লাগে এটা আমি অনেকের জিজ্ঞাসা করেছি ওই দেখেন আমাদের হোটেলের আশপাশের এরিয়ায় কিন্তু 81 ডিকসন রোড হোটেল আসলে এটাই হলো আমাদের হোটেলের এরিয়াটা চমৎকার দেখেন অসাধারণ আসলে আমি দেখাই আমি আপনাদের আমাদের হোটেলের যে এরিয়াটা ওই যে দেখেন আমাদের হোটেলের যে লেখা দেখা যাচ্ছে হোটেল 81 এটা হলো আমাদের হোটেলের ভিতরের অসাধারণ অসাধারণ আসলে সিঙ্গাপুর বেশিরভাগ গ্লাস ইউজ করে ইনশাআল্লাহ গ্লাস প্রচুর গ্লাস ইউজ করে হোটেলের মধ্যে তারা একটা ছবি তুললে আরেকটা ছবি মানে এরকম দেখা যাবে এরকমই চলে চমৎকার ছিল হোটেলটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এখন খাবারের দিকে এটা হলো দুপুরবেলা আসলেই খাবারের ব্যবস্থা করেছে আমার ভাই আজকে দেখেন কত প্রকার খাবার গরুর মাংস বড় মাছ বোনা তারপরে চিংড়ি মাছ বোনা ঠিক আছে এইজন সোহেল ভাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখতে পেরেছেন গাইস আমরা তিনজনে খাবো আসলে এখানে পানির দাম একটু বেশি এটাও একটি বাংলাদেশি রেস্টুরেন্ট পাশেই সোহেল ভাই অলরেডি খাবারের প্রস্তুতি নিয়েছে মাশাআল্লাহ অলরেডি আমরা স্টার্ট করতেছি খাবার দেখতে পেরেছেন আসলে গাইস মেন কথা হলো সিঙ্গাপুরে একটু ব্যয়বহুল খরচ রয়েছে তবু আপনার উপর নির্ভর করবে আপনি কিরকম পরিমাণ খাবেন বা খরচ করবেন এটা আপনার উপর নির্ভর করবে তো গাইস অবশ্যই আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দিব দেখেন এটা হলো আসলে আমাদের একটু বাইরে ছিল দেখেন অসাধারণ কিন্তু এই যে রাস্তা যখন আপনি হাঁটবেন তখন কিন্তু দেখেন বড় বড় প্যান লাগানো আছে দেখতে পেরেছেন অসাধারণ গাইস ছোট্ট একটা ভিডিও ছিল এই ভিডিওটা আমি কেটে অনেক জায়গা থেকে মিক্স করে দিয়েছি অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম